নমস্কার বন্ধুরা, আজকে এখন আপনাদের দেখাচ্ছি একটা ভিডিও যেটা তুলেছি পাঁচতলার ঘরের থেকে। এটা রানাঘাটেরই একটা ভিডিও, রানাঘাটের যে সেন্ট মেরি স্কুল আছে সেই স্কুলের সামনের রাস্তার অংশ। এটা এখানে রাস্তা তৈরি হচ্ছে, এইখানে দেখুন ফ্লাইওভার যেটা তৈরি হচ্ছে সেইটা দেখা যাচ্ছে এখন। এইখানে গাড়িগুলো চলছে, এটা সন্ধ্যাবেলার তোলা ভিডিও, অপূর্ব সুন্দর লাগছে। আকাশে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে, গাড়িগুলো আসছে, অদ্ভুত লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই, সুন্দর ভিডিও, একটা অসাধারণ একটা অভিজ্ঞতা, খুব সুন্দর লাগছিল। দেখুন এখানে রানাঘাটেরই ওই দূরে শিবারতী নার্সিংহোম দেখা যাচ্ছে, এখান থেকে রানাঘাটের শহরের যে জলের ট্যাঙ্ক সেটাও দেখা যাচ্ছিল। এবারে বাঁদিকে একই রকম ওই আবার রাস্তাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আগের ভিডিওটা যেটা নিয়েছিলাম, আগের ভিউটা যেটা ছিল তার থেকে এটা আলাদা অংশের থেকে নেওয়া ভিউ। এটা আবার আরেকটা পয়েন্টের থেকে তোলা ভিউ। এখানে সূর্যটা এখন অস্ত যাচ্ছে প্রায়, এটা আকাশটা কালারটা দেখুন। আমরা সাধারণত একতলা থেকে বা যারা নিচে থাকি একদম এক মাঠে খেললেও এরকম ভিউ পাওয়া যায় না, এটা উঁচু থেকে উঠলেই একমাত্র পাওয়া সম্ভব, তাছাড়া নিচের থেকে তো সম্ভব না। এটা পাহাড়ে গেলে এরকম দেখা যায়, তা ভাবলাম পাহাড়ের অনেকটা মতন একটা ফিল, একটা ফ্যাক্টর, পাহাড়ের মতন একটা অভিজ্ঞতা মনে হচ্ছিলো যেন পাহাড়ে বেড়াতে এসেছি এরকম ইত্যাদি। আর যেহেতু পাশে রাস্তা হচ্ছে, অনেকটা দূর বিস্তৃত একটা অঞ্চল চোখের সামনে দেখা যাচ্ছিলো, ভালোই লাগছিল। তা ভাবলাম একটা ভিডিওটা তুলি, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি, তাই জন্য ভিডিওটা তুলেছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখুন আকাশটার অবস্থা অসাধারণ, অসাধারণ আকাশের এই অংশ থেকে, এই ছাদের থেকে একদিন, এই বাড়িটার থেকে একদিন আর একটা সকালবেলার একটা সূর্যোদয়ের একটা ভিডিও বানাবো, এবং একটা সূর্যাস্তর ভিডিও বানাবো, ওই টাইমলেস ভিডিও একটা বানাবো। সেটা ওখানে গিয়ে মাথাতে এসেছে, সেটা বানিয়ে পরে পোস্ট করব, দেখবেন নিশ্চয়ই ভালোই লাগবে।